ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই মাসের তারিখ থেকে ব্রাজিলে শুরু হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম টুর্নামেন্ট কোপা আমেরিকা এদিকে ঘরের মাঠে এবার কোপা জয়ের শক্ত দাবিদার ব্রাজিল তবে আসর শুরু হওয়ার আগে বড় দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল ব্রাজিল ভক্ত সমর্থকরা কারণ অনুশীলনের সময় হাঁটুর ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার জুনিয়র নেইমারের এমন ইঞ্জুরি আমেরিকার আগে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল ব্রাজিলের শঙ্কা ছিল মাঠে ফেরা নিয়ে তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দিন দুয়েকের মধ্যে আবার মাঠে ফিরলেন নেইমার জুনিয়র অনুশীলনও করেছেন লম্বা সময় ধরে এদিকে জানা গেছে নেইমার জুনিয়র এখন সুস্থ আছেন খেলবেন ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচও এরপর কোপা আমেরিকার মূল পর্বে শুরু থেকেই থাকবেন তিনি কোপা আমেরিকার শুরুর আগে ব্রাজিল দুই প্রীতি ম্যাচ খেলবে হুন্ডুরাজ ও কাতারের বিপক্ষে আর সেই দুই প্রীতি ম্যাচে খেলবেন নেইমার ইঞ্জুরি কাটিয়ে নেইমার জুনিয়রের বড় আসরের আগে ফিরে আসা নিঃসন্দেহে দারুণ খবর ব্রাজিল সমর্থকদের জন্য উল্লেখ্য কোপা আমেরিকার গ্রুপ এতে থাকা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বলেবিয়ার